নাবালিকাকে বাড়িতে ডেকে এনে যৌন হেনস্থার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করলো পুলিশ। ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানা এলাকায়। ধৃতদের মধ্যে রয়েছে এক মহিলা ও এক নাবালক। নাবালিকার উপর যৌন নির্যাতনের ঘটনায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার এক মহিলা, এক নাবালক ও দুই যুবক। জানা গেছে, উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার চড়ুইগাছি এলাকায় অর্জুন সরকারের বাড়িতে নবদ্বীপ থেকে ঘুরতে আসে বাসুদেব বিশ্বাস ও এক নাবালক। অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে প্রতিবেশী এক নাবালিকাকে ওই বাড়িতে ডেকে নিয়ে গিয়ে শারীরিক হেনস্থা করে বাসুদেব। ঘটনার সময় অন্য এক নাবালক ঘরের ভেতরে ছিল। পূর্ণিমা ও তার ছেলে অর্পণ বাইরে দাঁড়িয়েছিল। পুলিশ অভিযোগ পেয়ে বাসুদেব বিশ্বাস, তার সঙ্গে থাকা এক নাবালক অর্পণ সরকার এবং পূর্ণিমা সরকারকে গ্রেপ্তার করেছে। মেয়েকে দেখছি বাড়ি নেই, খেলামেলা করছে, খেলামেলা করে গেছে, যাই দেখি একটু মেয়েটা ডেকে আনি। তখন আমি হাটটি গেছি পাশে, মানে আমাদের আমাদের গ্রামে এই পাশে একটুখানি ঘুরে, ওই ওই পূর্ণিমা সরকার এবং তার ছেলে অর্পণ সরকার ওরা বাইরে ওই দাঁড়িয়ে আছে বরের সামনে। মেয়ের সঙ্গে সঙ্গে আমার এসে জড়িয়ে ধরলো, ধরে বললো আমি কী কী ব্যাপার এখানে, বলছে এই ব্যাপার অর্পণ দা আমার ওখানে খেলা করছিলাম, ওই পূর্ণিমা সরকারের ছেলে বললো যে আমার আমার মা একটু ঢাকছে, তুমি এসো। তৃণমূলের অভিযোগ, পূর্ণিমা সরকার একজন বিজেপি নেত্রী, তার বাড়িতেই এক নাবালিকার উপর নির্যাতন চালানো হলেও বিজেপি মহিলা মোর্চার ওই নেত্রী কোনো প্রতিবাদ করেনি। বিজেপি বাংলায় উত্তরপ্রদেশের কালচার আনার চেষ্টা করছে। বিজেপির এক বুথ সভাপতি, মহিলা মোর্চার সভাপতি পূর্ণিমা সরকারের বাড়িতে আজ 15 বছরের একটি মেয়ে, পাশের বাড়ির একটা মেয়ে, সেই বাড়িতে যায়, প্রায় যায়। ওই বাড়ির দুজন আত্মীয় তাকে আজকে জোরপূর্বক ধর্ষণ করে। যখন পাড়া প্রতিবেশী মেয়েটির চিৎকারে ছুটে যায়, মেয়ের বাবাও ছুটে যায় সেখানে, এবং সঙ্গে সঙ্গে খবর হয়, গাইঘাটা থানা সেখানে আসে, এসে সঙ্গে সঙ্গে আসামিদের ওখান দিয়ে অ্যারেস্ট করে এবং শেল্টার দেওয়ার জন্যে পূর্ণিমা সরকারকেও অ্যারেস্ট করে। খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। বিজেপির যে কালচার আমরা ইউপিতে দেখি, সেই কালচারটা এখানে প্রতিষ্ঠা করার চেষ্টা করছিল, আমরা তার তীব্র ধিক্কার জানাচ্ছি এবং আমরা এর এগেনস্টে অবশ্যই প্রতিবাদে পথে নামছি। অন্যদিকে বিজেপি নেতার দাবি, পূর্ণিমা সরকার বিজেপি নেত্রী নয়, তিনি একজন সাধারণ বিজেপি কর্মী। এরকম কোনো ঘটনা ঘটলে পুলিশ আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। তৃণমূলের তোলা উত্তরপ্রদেশের কালচার প্রসঙ্গে বিজেপি নেতা বলেন, বাংলার মতন ধর্ষণের ঘটনা উত্তরপ্রদেশে ঘটে না, খবরের কাগজ খোলা যায় না, প্রতিদিন ধর্ষণের খবরে ভরে থাকে। উনি বিজেপির এমনি কোনো পদে নেই, এমনি বিজেপি উনি করেন, আইন আইনের মতো ব্যবস্থা নেবে। ওটা তো পাড়ারই মেয়ে, এক পাড়ায় বাড়ি, পাড়ায় মেয়ে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে উনার বাড়িতে এরকম একটা ঘটনা ঘটেছে, সেটা যেহেতু একটা আমাদেরই পাড়া, এটা সেখানে ওটা যৌন হেনস্থা হয়েছে কিনা আগে থেকে কি করে বলবো। ওরা অভিযোগ করেছে, সেই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করেছে। যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, পুলিশ প্রশাসন তার একদম পুরো আইনের পদক্ষেপ নেবে। আমরা আমাদের পার্টির থেকে বলছি যতটা আইনি পর্যায়ে আছে সেটা নেবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গাইঘাটা।